সারা রাজ্যের পাশাপাশি মালদা শহরেও শুরু হলো বন মহোৎসব। রাজ্য সরকারের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হলো বন মহোৎসব সারা রাজ্যের পাশাপাশি। এদিন দুপুরে মালদা শহরের নজরুল সরণি এলাকায় জেলা বন দপ্তরের পক্ষ থেকে সবুজ ঝান্ডা উড়িয়ে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মালদা ডিএফও সিদ্ধার্থ বি, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক মালদা জেলা পরিষদ জামিন ফাতেমা জেবা, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ সিতারা খাতুন সহ অন্যান্য আধিকারিকেরা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, 2011 থেকে 2021 সালের মধ্যে গাছ লাগানোর পরিমাণ 17.27% থেকে বেড়ে 21.61% হয়েছে। অতিরিক্ত জেলা শাসক জানান, এই ট্যাবলো আগামী 7 দিন ধরে বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করবে। পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বৃক্ষরোপণে উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আচ্ছা, আজকে উই আর সেলিব্রেটিং দ্য অনুচ্চ ফেস্টিভ্যাল, আজ সে শুরু করা হয়। সো উই আর স্টার্টেড অফ উইথ দ্য টাইমিং অফ আওয়ার এভরি ভেহিকল। সো ফর দ্য নেক্সট ওয়ান উইক ইট উইল বি ওরিয়েন্টেড মালদা ডিস্ট্রিক্ট ডিউরিং অল দ্য ব্লকস। সারা সপ্তাহ জুড়ে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরে গাছ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে বলে জানা গিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।